والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সম্মানিত ভাই, তিনি জিকির আজকার করার নিয়ম জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, জিকির শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থই হলো স্মরণ। আর প্রত্যেক মুমিন বান্দার দায়িত্ব এবং কর্তব্য হলো এই যে সে সদা সর্বদা রব্বুল আলামিনকে কী করবে, স্মরণ করবে, চাহে সেটা অন্তর দিয়েই হোক, মুখে হোক, কর্মের দ্বারা হোক, সে রব্বুল আলামিনকে সবসময় কী করবে, স্মরণ করবে। তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হইও না। তো এই মর্মে আরও বহু আয়াত রয়েছে, যেমন সূরা আহজাবের 141 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। তো যাই হোক, এ মর্মে আরও আয়াত রয়েছে, যে সমস্ত আয়াত থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বদাই স্মরণ করতে হবে। তদ্রূপ হাদিসের মধ্যে রয়েছে, যেমন সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, কোনো সম্প্রদায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে বসে, তখন ফেরেশতা মণ্ডলীগণ তাদেরকে ঘিরে নেন, বেষ্টিত করেন, আল্লাহর রহমত তাদেরকে ছেয়ে নেয়, তাদের উপর শান্তি বর্ষিত হয়, আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাবর্গের নিকট তাদের কথা সমালোচনা করেন, আলোচনা করেন। এবং যে ব্যক্তি রব্বুল আলামিনকে স্মরণ করে এবং করে না, উভয়ের মধ্যে একটি উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন জীবিত ও মৃত ব্যক্তির মতো। তো যাই হোক, আমাদের উচিত, যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, তারা কী করবে, সবসময় রব্বুল আলামিনকে স্মরণ করবে, তারা সবসময় কী করবে, রব্বুল আলামিনকে স্মরণ করবে। তো এই জিকির কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো সাধারণ জিকির, এই সাধারণ জিকির যে কোনো সময় করা যেতে পারে, দিনে হোক, রাত্রে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, বিকালে হোক, দুপুরে হোক, যখন ইচ্ছা সে কী করবে, জিকির আজকারগুলো করবে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই ধরনের যে সাধারণ জিকির আজকারগুলো রয়েছে, এই জিকির আজকারগুলো যে কোনো সময়, দিন হোক, রাত হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, যে কোনো সময় সে কী করবে, এই জিকির আজকারগুলো করতে থাকবে। বাকি কিছু জিকির আজকার আছে যেগুলো সময়ের সাথে সম্পৃক্ত, যেমন ঘুমের সময়, ঘুম থেকে ওঠার সময়, পেশাব পায়খানা করতে যাওয়ার সময়, পেশাব পায়খানা থেকে বের হওয়ার সময়, এই জিকির আজকারগুলো, এই দোয়াগুলো সেই সময়ই পড়তে হবে যখন পড়তে বলা হয়েছে। তদ্রূপ কিছু জিকির আজকার ও দোয়া রয়েছে যেগুলো নামাজের মধ্যে পড়া হয়ে থাকে, যেমন তকবীরে তাহরিমা দেওয়ার পর সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ইলা আখির, অথবা আল্লাহু বায়াত বাইনি ইলা আখির, তারপর সূরা ফাতিহা, তারপর একটি সূরা রুকুতে, সিজদাতে, এগুলো যেখানে যেভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম পড়তে বলেছেন, সেখানে সেভাবেই আমাদেরকে কী করতে হবে, পড়তে হবে। তদ্রূপ সকালবেলার কিছু জিকির আজকার রয়েছে, এবং বিশেষ করে ফরজ নামাজ সমাধা করার পর বেশ বিশেষ কিছু জিকির আজকার রয়েছে, সেগুলো কী করবে, ওই সময়ে আদায় করবে। যেমন সালাম ফিরানোর পর পরেই আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এমন আরও জিকির আজকার রয়েছে, এগুলো নামাজের সাথে সম্পৃক্ত, নামাজ যখন শেষ হবে তখন এই জিকির আজকারগুলো করবে। তো যাই হোক, মোট কথা হলো এই যে যেগুলো সাধারণ জিকির আজকার, কোনো সময়ের সাথে সম্পর্ক নাই, বা বিশেষ কোনো সময়ের সাথে আল্লাহ রাসূল কোনো কিছু বলেন নাই, সেগুলো
দিনের যে কোনো সময় জিকির আজকার দোয়া করা যেতে পারে, কিন্তু যেগুলো সময়ের সাথে সম্পৃক্ত বা কোনো জিনিসের সাথে সম্পৃক্ত সেগুলো সেই জায়গাতেই কী করবে, আদায় করবে। যেমন স্বামী স্ত্রী সহবাস করার সময় যে জিকির করতে হয়, যে দোয়া করতে হয়, সেটা ওই সময়ই পড়তে হবে। তো এই মর্মে আরও দোয়া রয়েছে, জিকির আজকারের কথা রয়েছে, তবে শেষ কথা হলো এই, যেগুলো সাধারণ জিকের আজকার সেগুলো যে কোনো সময় পড়া যেতে পারে, কোনো বাধা নাই। তবে যেগুলো জিকের আজকার সময়ের সাথে বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত সেগুলো ওই সময়ই পাঠ করা উচিত। তবে একজন মুমিন বান্দা হিসাবে সে সব সময় অন্তরের দ্বারা, মুখের দ্বারা, কর্মের দ্বারা কী করবে, রব্বুল আলামিনকে স্মরণ করতেই থাকবে। এটাই হচ্ছে মূল নীতি। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء